বৌনি তুমি আমাকে একটু দেখিয়ে দেবে? বাবা আমার তো আবার ওদিকে হিসাবপত্র দেখতে হবে, আমি যাই। তুমি মন দিয়ে রাধো, মন দিয়ে রাধো। মা কেন এরকম করছে ওনার সাথে? হঠাৎ ওনাকে মেজ বৌমা বলে ডাকছে। কেউ কি কিছু বলেছে মাকে? উনি আগে কোনোদিনও এত কিছু করেননি। এসব জানার পরও মা ওনার উপরে সবটা চাপিয়ে দিল কেন? আমাকে পরে মায়ের সাথে একবার আলাদা করে কথা বলতে হবে। ওনাকে সাহায্য না করলে উনি এত লোকের জন্য পায়েস বানাতে পারবেন না। মেজবাবু, বলছিলাম রান্না হয়ে গেছে তো? বলছিলাম শেষ পথে কি হবে বলতো? আমি চাপিয়ে দিই তাহলে। আচ্ছা, চালটা টক করবো না আমের চাটনি করবো? পায়েস, আজ পায়েস হোটেলে পায়েস আর কলাইয়ের ফুলকি হবে। তুই এদিকটা দেখ, আমি একটু আসছি। এই বানি, মামির কি হয়েছে কিছু বুঝতে পারলে? একে আমার সকাল আটটার আগে ঘুম ভাঙে না, তার উপরে নাকি ভোরবেলা ধরে ধরে জল দাও, কি করে যে হবে ভগবান জানে। ও বাবা, তার মধ্যে আবার সন্ধ্যাবেলায় খাবারটাও তো আছে। সে যে বৌমা চুপচাপ বসে না থেকে কড়াইশুটি গুলো ছাড়িয়ে ফেলো তো দেখি, রাতে কড়াইশুটি কচুরি হবে। এই কাজটা তো তখন দাওনি মামি। কিছু বললে? কই না তো, মুখ না চালিয়ে হাত চালাও তো দেখি। বাবা, মা তো দেখছি একদিনে সব কটাকে টাইট দিয়ে দিয়েছে। আমি যে কাজটা এতদিনে করতে পারলাম না, মা সেটা এক বেলায় করে দিলে। এসে যেন কি কি দেয়, চাল, দুধ, চিনি। এত নুন, চিনিটা কোথায়? চিনি, চিনি দেখলি তো আমার কথাটা ঠিক হলো? তোর শাশুড়ি তোর পড়াশোনা করাটা কখনোই মেনে নেবেন না, আমি জানি তো। আস্তে আস্তে কথা বল দিদি। আমার কি মনে হচ্ছে বলতো, কালকে নিশ্চয়ই আন্টি তোর বলা কথাগুলো শুনে ফেলেছে। ছি 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 ছি, কি লজ্জার ব্যাপার। উনি কি ভাবলেন বলতো, ওনার কতটা কষ্ট হয়েছে। অদ্ভুত কথা বলছিস তো, ওই মহিলাটা তোর মাথায় এতগুলো কাজের দায়িত্ব চাপিয়ে দিল যাতে তুই পড়াশোনা করতে না পারিস, কলেজ যেতে না পারিস, আর তুই সেই মহিলাটার হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি। ঐশী আমার দিদি, দেখ তুই তো জানিস আমি রান্না বান্না পারি না। তুই তো কালকে সংসার নিয়ে এত কথা বললি, তুই কি জানিস কি করে পায়েস রান্না করতে হয়? তাহলে একটু হেল্প কর না আমাকে। আমি আমি তো জানি না রে। তবে শুনেছি কিশমিশ আর তেজপাতা দিতে হয়। কিশমিশ আর তেজপাতা? কি করা যায়? ইয়েস, ফোন। হ্যাঁ, ইন্টারনেটে আমি নিশ্চয়ই পায়েস বানানোর রেসিপিটা পেয়ে যাব। সেজ বৌমা, কড়াইশুটিগুলো ছাড়াতে বলেছি, খেতে নয়। দাঁড়াও,
রান্নাঘর ছেড়ে কোথায় যাচ্ছ তুমি? না আন্টি, আসলে আমি না আমার ফোনটা ফোন নিয়ে রান্না করা যায় শুনিনি তো কখনো। আরে মেজ বৌদির হাল তো আমার চেয়েও খারাপ গো। না আসলে ইন্টারনেটে রান্নার সব জিনিস রান্নাঘরে পাবে। এত বছর ধরে মন দিয়ে যেমন লেখাপড়াটা করেছো, এখন হিসেলের কাজটাও ঠিক সেই মন দিয়েই করো। রান্নাঘরে সব কিছু রাখা আছে, আর দেরি করো না, বেলা বেড়ে যাচ্ছে। কোথায় খুঁজি এবার? এই তো কি আছে, কিন্তু এখানে তো দু রকমের চাল, তাহলে কোনটা দিয়ে বানাবো? চিনি এখানে কি আছে? বাবা আমি এবার কি করবো, আমাকে একটু একটু হেল্প করো না। বীরু, আজ পায়েস হোটেলে না পায়েস আর কলাইয়ের ফুলুরি হবে। আমি এখানে হিসেব করছি আর তোকে বলে বলে দিচ্ছি, তুই করতে থাক। প্রথমে না দুধটা ফোটাতে হবে, আর একটু জল নিয়ে নিস, অনেক লোকের রান্না তো। আর শোন, দুধটা ফোটানোর সময় না কয়টা গোটা এলাচ দিয়ে নিবি। শুধু ভেবে ভেবে চলি, গোটা গোটা দিয়ে দিস না কিন্তু, আবার এলাচ গুলোকে একটু থেতো করে দিতে হবে। সব কিছু হবে রঙিন। আরে বাস, মিস্টার মেজবৌদিকে সাহায্য করার দারুণ ফোন দিয়ে এটেছো তো। দুধটা ফুটুক, তুই ততক্ষণে না ওই কাজু কিশমিশ আর তেজপাতা ঘিতে ভেজে না একটু সরিয়ে রাখিস, আর চালটা একটু ভালো করে ধুয়ে নিস। কিন্তু কোন চালটা দেব? পায়েস কিন্তু আতপ চালে হয়, ছোট ছোট দানা। চালটা নিবি দুধের তিন ভাগের এক ভাগ, আর চালটা ভালো করে ধুয়েই না। কি হলো ব্যাপারটা, উনি থেমে গেলেন কেন?
মা আমি আসলে হিসেব সারা বাড়ি মাথায় তুলে কবে থেকে রান্না শুরু করলি রে শঙ্কর? বৌমনিটা না খুব কুবি, মাকে ডেকে নিয়ে চলিস কেন? না মা, আমি আসলে এখানে হিসেবগুলো করছিলাম তো, তাই বীরুকে একটু বলে বলে দিচ্ছিলাম। ও তা বীরু বুঝি আজকাল সেদ্ধ চাল আর আতপ চালের মধ্যে ফারাক বোঝে না? তাহলে তো ওকে আজই পাইস হোটেলের কাজ থেকে ছুটি দিতে হয়। আর ঠাকুরপো, হিসেব তো আমি দেখে নিয়েছি। শঙ্কর তুই পাইস হোটেলে যা। গৌরী পাইস হোটেল, সোম থেকে শুক্র রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।